মেহেরপুরের গাংনীতে রোপা আমন ধানে গোড়া পচা রোগ ও মাজরা পোকায় আক্রমণ দেখা দিয়েছে। এতে উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। এ নিয়ে কৃষি বিভাগের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন তারা। তবে অভিযোগ অস্বীকার করেছে কৃষি বিভাগ। মেহেরপুর প্রতিনিধি ফারুক আহমেদের তথ্যে আরও জানাচ্ছেন রেজান শরীফ। কৃষি নির্ভর এলাকা হিসেবে মেহেরপুরে সর্বত্র বিভিন্ন জাতের ধান আবাদ হয়ে থাকে। চলতি মৌসুমে সময় মতো রোপা আমন আবাদ করেও শঙ্কিত কৃষকরা। এরই মধ্যে গোড়া পচা রোগে আক্রান্ত হয়েছে ধান গাছ, আবার মাজরা পোকা খেয়ে ফেলছে গাছের পাতা। এতে বিবর্ণ হয়ে মরে যাচ্ছে ধান গাছ। কৃষি বিভাগের তথ্য মতে জেলার অন্তত 5,000 হেক্টর জমিতে পোকার আক্রমণ হয়েছে। নানা রকম কীটনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছে না কৃষক। ফলে একদিকে উৎপাদন খরচ বাড়ছে, অন্যদিকে পোকার আক্রমণে ফলনও কমছে। মাজরা পোকায় যেমন হচ্ছে ক্ষতি করছে, সেখানে আর্থিকভাবে আমরা ক্ষতি করছি। অনেক রকম বিষ করি, তা সে বিষে কোনো কাজ হচ্ছে না। মাজরা পোকার নোনা কৃষকরা ধানে ধান চাষ করায় গাই বাই দিয়েছে। কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ার অভিযোগ করে ক্ষতি পুষিয়ে নিতে সরকারি প্রণোদনার কথা বলছেন কেউ কেউ। কৃষি অফিসার আমাদের এসে কোনো যোগাযোগ করে না, কোনো পরামর্শ দেয় না, তা আমরা এখন কি করব? কৃষকদের যদি সহযোগিতা না করা যায় তো কি করে বাঁচবে কৃষক? আর উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন কৃষকের ক্ষতি কাটাতে সব রকম সহযোগিতার কথা। এবছর অতিরিক্ত তাপমাত্রা, যে কারণে মাজরা পোকার আক্রমণও একটু বেশি। মাঠকর্মীদের আমরা কৃষকের কৃষি কর্মকর্তাদের বলছি যেন বেশি বেশি তারা মাঠ সংযোগ করে এবং মাঠে কৃষকদের সচেতনতা বৃদ্ধি করে। এবছর জেলায় প্রায় 27,000 হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 26,840 মেট্রিক টন। রিজওয়ান শরীফ, মোহনা সংবাদ।